আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা বড় মাপের বা বড় আইডেন্টি যাদের আছে তাদের জন্য বিশেষ করে, কারণ আমি কিছুদিন যাবত দেখছি কিছু কিছু মানুষকে আমার খুব ভালো লাগে কিন্তু তাদের কাজকর্ম বা কিছু কিছু কথা মানুষের উপর খারাপ প্রভাব পড়তে পারে। এই জন্য আমি ভিডিওটা তৈরি করছি, কারণ আপনি সাপোজ আপনার বড় আইডেন্টি আছে বা আপনি কিছু করেছেন বা কোনো কোম্পানি তৈরি করেছেন বা কোনো ব্যবসা করছেন, ভালো কাজ করছেন, কিন্তু আপনার ছোটো ছোটো কাজ মানুষের উপর খুব খারাপ প্রভাব পড়ছে। কারণ একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, যারা কিছু করে তাদের ছোটো ছোটো কাজ বা ছোটো ছোটো যাই করুক না কেন বা বড়ো কাজ যাই করুক না কেন, সব মানুষ তার দিকে নজর রাখে যে ছেলেটা কী করছে বা এই লোকটা কী করছে, এর কাজ কেমন, বা সেটা দ্বারা মানুষ শিখতে চায়। কারণ আপনার একটা বড় আইডেন্টি আছে বা আপনি একটা কিছু তৈরি করেছেন বা কোম্পানি চালাচ্ছেন, সেহেতু আপনি এমন কোনো কথা বলবেন না যার কারণে মানুষ খারাপ দিকে চলে যায় বা খারাপ কিছু শেখে। সো আমি কিছুদিন যাবত দেখছি, তো এই জন্য একটু ভিডিওটা তৈরি করলাম। সো আপনি সবসময় চেষ্টা করবেন, আপনার যেহেতু বড় একটা আইডেন্টি আছে পৃথিবীর যে কোনো কোনায়, আপনার ছোটো ছোটো কথা বা ছোটো ছোটো কাজ মানুষের জীবন পরিবর্তন করে দিতে পারে। সো প্লিজ আজ থেকে যারাদের বড় বড় আইডেন্টি আছে বা যারা কিছু তৈরি করেছেন বা নিজের কিছু তৈরি করছেন, তাদের ছোটো ছোটো কাজ বা ছোটো ছোটো কথা সবসময় সাবধানে এবং সুন্দরভাবে এমন কিছু বলবেন না যাতে আপনার পার্সোনালিটির উপর আঘাত আনে। সো যেহেতু এখন অনলাইন যুগ চলে এসছে, সেহেতু আপনার ছোটো ছোটো কাজ এবং ছোটো ছোটো কথা সব জায়গায় ছড়িয়ে যেতে পারে, পৃথিবীর যে কোনো কোনায় চলে যেতে পারে। সো প্লিজ একটু সাবধানে বলবেন আর সবসময় নিজের পার্সোনালিটি বজায় রাখার চেষ্টা করবেন। আর হ্যাঁ, যারা ভালো আইডেন্টি নেয় বা বড় আইডেন্টি নেয় তারাও চেষ্টা করবেন সবসময় ভালো কিছু বলার, যাতে মানুষে আপনার থেকে খারাপ কিছু না শেখে। আশা করি আমি বোঝাতে পারছি। ভিডিওটি পূর্ণাঙ্গ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সি ইন দ্য নেক্সট ভিডিও, হ্যাভ এ গুড ডে।